চীনা সড়ক অচেন হয়ে গেছে, গাছগুলো কেটে ফেলেছে। আমরা এখন আছি ইটাভোলা গোল চত্বর, ডান দিকে সোজা সিলেটের দিকে। এই যে অবৈধ স্থাপনা সব ঘুরিয়ে দিয়েছে ইটা কল্লার, দুই পাশে এখন কোনো স্থাপনা নেই। এখন তারপর কিন্তু গ্যাঞ্জাম সরছে না, সড়ক ও জনপদ বিভাগ অবৈধ স্থাপনা উচ্ছেদ করলো। এই যে ইটা কল্লার এলোমেলো গাড়ি পার্কিং, এই যেভাবে দুইটা গাড়ি একসাথে দাঁড়ায় রাখছে, এই জন্য যানজট সৃষ্টি। ইটা কলা গোল চত্বরে প্রায় নিয়মিত যেটা আমরা দেখতে পাই এলো গাড়ি পার্কিং বা যাত্রী উঠা নামার কারণে প্রতিনিয়ত যানজট বা যাত্রীদের দুর্ভোগের সৃষ্টি হয়। এ বিষয়ে আমরা কথা বলবো যে এই জায়গাটা নিরাপদ রাখার জন্য কী করা যায়। আমরা এখন কথা বলবো শিবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও নিরাপদ সড়কের শিবপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক এস এম খোরশেদ আলম। ধন্যবাদ। আমি মনে করি যে আমরা প্রায়ই এখানে নিরাপদ সড়কের পক্ষ থেকে জনসচেতনতামূলক প্রোগ্রাম করে থাকি এবং পথচারী তথা চালকদের উদ্দেশ্যে রিডলেপ বিতরণ করে থাকি, তারা যাতে এখানে যানজট না করে, যানজট যাতে না লাগে এবং সাবধানে গাড়ি চালায় সেজন্য আমরা কাজ করে থাকি। তবে এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো যে এখানে
আইল্যান্ড নেই এবং এই জায়গা ইটা খোলা যেহেতু চারটা রাস্তার সংযোগ, এখানে এই যানজট নিরসনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো স্থায়ীভাবে ট্রাফিক পুলিশকে, তাহলে তারা এই রাস্তাটি যানজট মুক্ত রাখতে পারবে। প্রায়ই রাস্তার উপরে বাজার চলে আসে, এলোপাতারি গাড়ি রাখে চালকরা এবং সিএনজি ড্রাইভাররা, সেই জন্য আমি পুলিশ প্রশাসনের নিকট জোর আবদার করব এটা কলা যাতে নিয়মিত ট্রাফিক পুলিশ দেয়, তাহলে যানজট নিরসন হবে বলে আমি মনে করি। ধন্যবাদ আপনাকে। আরেকটা বিষয় যেটা আমরা জানলাম, দেখতে পাচ্ছি যে সড়ক ও জনপথ বছরে দুই একবার বা দুই তিন বছর পরে একবার অভিযান চালায়, স্থাপনা করে ইয়ার ভিতরে ধীরে ধীরে কোনো স্থাপন করতে থাকে, এ বিষয়ে তারা তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেয় না, এই বিষয়ে আপনি কী বলেন? আসলে এটা খুব জটিল বিষয়, স্থায়ী সমাধানের জন্য এখানে এই সড়ক জনপথের উদ্যতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া যে কেউ এসে এখানে বাধা দিতে পারে না বা বাধা দেয় না। কিছু অসাধু লোক যারা এখানে বেকার থাকে, তারা ছোটোখাটো দোকান ব্যবহার করে সড়ক জনপথের জায়গা দখল করে এগুলি কখনো নিজের ভাড়া করে কখনো ভাড়া দিয়ে থাকে। আসলে এটা সম্পূর্ণ এগুলি যাতে না হয় ভবিষ্যতে, আমি এলাকাবাসী এই ধরনের সৃষ্টি এই কার্যক্রমের সাথে সম্পৃক্ত হইবে না, এটুকু না হওয়ার জন্য আমি সবাইকে অনুরোধ করছি। ধন্যবাদ আপনাকে।